কোপা আমেরিকায় বড় জয় পেল উরুগুয়ে। গ্রুপ পর্বের ম্যাচে বলিভিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিল লা সেলেস্তেরা। অপর ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 2-1 গোলে হারালো পানামা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 8 মিনিটেই বলিভিয়ার বিপক্ষে এগিয়ে যায় উরুগুয়ে। গোল করেন ফাকুন্দো পেলিস্ত্রি। 21 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল ফরওয়ার্ড ডারউইন নুনেজ। বিরতির পর বলিভিয়ার জালে আরও 3 বার বল পাঠায় মার্সেলো বিয়েলসার দল। গোল করেন রোনাল্ড আরাউহো, ফেদে ভালভার্দে ও রদ্রিগো বেন্তাকুর। এই জয়ে গ্রুপ সি থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল উরুগুয়ে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গ্রুপ সির অপর ম্যাচে আটলান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ঢুকিয়ে দিয়েছে পানামা। 18 মিনিটে টিমোথি উইয়া লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় যুক্তরাষ্ট্র। তারপরও 22 মিনিটে গোল তুলে লিড নেয় স্বাগতিকরা। তবে 4 মিনিট পরই সিজার ব্ল্যাকম্যানের গোলে সমতায় ফেরে পানামা। আর বিরতির পর পানামার হয়ে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন বদলি ফুটবলার হোসে ফাজার্দো।